বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং আজ মধ্যরাত থেকে আগামীকাল সকালের মধ্যে বরিশাল উপকূলে আঘাত হানতে পারে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে 5 থেকে 8 ফুট জলোচ্ছ্বাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। স্মাইল হোসেন জুয়েলের রিপোর্ট। গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নেবার পরে সমুদ্রে একটু একটু করে শক্তি বাড়াচ্ছে সিত্রাং। ঘূর্ণিঝড় কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 60 থেকে 90 কিলোমিটার পর্যন্ত হচ্ছে। যদি এই ঘূর্ণিঝড় অবস্থায় সে অতিক্রম করে তাহলে বাতাসের গতিবেগ এরকমই, ধরেন যে হচ্ছে 88 কিলোমিটার বা 90 এরকম বা 95 কিলোমিটার। কিন্তু যদি এটা তার আগে যদি আমরা শক্তি সঞ্চয় করে, অর্থাৎ মানে সিভিয়ার সাইক্লোন হয়, সেটা আমরা যদি দেখেছি, হ্যাঁ সিভিয়ার সাইক্লোন মতো হয়তো যদি আমরা ডিক্লেয়ার দিই, আর ওই অবস্থায় যদি কোস্ট করি কোনো, তাহলে তো সেই ক্ষেত্রে হয়তো উইন্ড স্পিড আরও বেড়ে যাবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সিত্রাং আরও ঘনীভূত হয়ে উত্তর পূর্ব দিকে এগোবে এবং মঙ্গলবার ভোররাত বা সকাল নাগাদ খেপুপাড়ার কাছ থেকে বরিশাল চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। এখন পর্যন্ত যত দূরে আছে এবং যে ওর বডির যে মুভমেন্ট আর কি, তাতে আমাদের হিসেব নিকাশে এটা মানে ভোররাত থেকে মানে সকাল পর্যন্ত মানে আসে, এটার ধরো যে অগ্রভাগ হয়তো মধ্যরাত থেকেই অতিক্রম করা শুরু করলে, কিন্তু মানে কেন্দ্রের একটা ব্যাপার আছে, তা কেন্দ্র অতিক্রম করে পিছনের দিকে তো একটা ব্যাপার আছে, এটা পুরোপুরি অতিক্রম করতে মধ্যরাত থেকে অর্থাৎ ভোররাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সময় লাগতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চল সহ দেশের প্রায় সব জায়গাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সিত্রাং উপকূল অতিক্রম করলেও মঙ্গলবার দিনভরই থাকতে পারে বৃষ্টির রেশ। চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক স্থানে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে এবং চট্টগ্রাম বিভাগের যেসব পাহাড়ি এলাকা আছে ওইসব এলাকায় এই ভারী বর্ষণের কারণে কিন্তু কোথাও কোথাও ভূমিধস হতে পারে, সেই পূর্বাভাসও আমরা দিয়ে দিয়েছি আর কি। উপকূলীয় জেলাগুলোতে জলোচ্ছ্বাসের পূর্বাভাসের পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয় থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এটা যেহেতু উপকূল দিয়ে অতিক্রম করবে, কম বেশি তো জলোচ্ছ্বাস হবেই আর কি, আর তাছাড়াও মানে ওই যে নিউমোনিয়ার একটা ব্যাপার আছে। স্মাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।